উইনহার্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিনের যে ডিজাইন মেনু সম্পর্কে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আগে ওপেন করে নেব তো ওপেন করার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো এরপরে আমরা ডিজাইন মেনুতে যাবো তো ডিজাইন মেনুতে আমাদের থিম ডকুমেন্ট ফরম্যাটিং কালার্স ফন্ট প্যারাগ্রাফ স্পেসিং ইফেক্ট সেট অ্যাজ ডিফল্ট ওয়াটারমার্ক পেস কালার এবং পেজ বর্ডার নিয়ে কথা বলবো তো আমরা সাধারণত এই লেখাটার জন্য একটা হেডিং দিব তো হেডিংটার জন্য আমরা সাধারণত হোম মেনুতে গিয়ে যে কোনো একটা হেডিং আমরা চুজ করবো সাপোজ এই হেডিংটা আমরা চুজ করলাম এখন আমরা যদি ডিজাইন মেনুতে আসি তাহলে এখান থেকে আমরা চাইলে এর কালারগুলো বা এর ডিজাইনটা আমরা এখান থেকে কি করতে পারি পরিবর্তন করতে পারি দেখো বিভিন্ন থিম ব্যবহার করে আমরা কিন্তু এর লেখার ডিজাইনটা কিন্তু কি করতে পারতেছি পরিবর্তন করতে পারছি যেটা আমাদের প্রয়োজন সে অনুসারে আমরা কাজগুলো করব। এখানে অনেকগুলো কালার শো করছে এই কালারগুলো বাই ডিফল্ট এখানে দেওয়া আছে তা আমরা যদি থিমটা পরিবর্তন করে যাই করে আমরা যদি থিমটা পরিবর্তন করে ফেলি তাহলে সেই অনুসারে আমাদের কিন্তু কালারগুলো পরিবর্তন হয়ে যাবে তো থিমের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই লেখাটার ডিজাইন চেঞ্জ করতে পারি অথবা আমরা কিন্তু আমাদের ডকুমেন্ট ফরমেটিংয়ের মাধ্যমেও আমরা আমাদের লেখাটিকে কিন্তু চেঞ্জ করতে পারি এই ডকুমেন্ট ফরমেটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আমার লেখাটিকে চেঞ্জ করতে পারি তো এটা আমরা আমাদের প্রয়োজন অনুসারে চেঞ্জ করে নিব এখন আমাদের যদি এই পার্টে কোনো শেপ থাকতো সাপোজ একটা শেপ নিয়ে নিই আমি ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে নিব সাপোজ একটা শেপ নিয়ে নিলাম এখন যদি এই শেপটির আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন কালার পরিবর্তন করতে পারব অথবা এখন যদি আমরা থিমটাকে পরিবর্তন করে দিই সাপোজ আমরা এই থিমটা দিয়ে দিলাম তো এই সিমের সাথে অ্যাডজাস্ট করে কালারটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেলো সেট হয়ে গেল তাহলে থিমের কাজ হচ্ছে আমাদের কালার পরিবর্তনে সাহায্য করবে আমাদেরকে আচ্ছা এরপরে রয়েছে আমাদের আমরা যদি প্যারাগ্রাফ স্পেসিং আমরা যদি নো প্যারাগ্রাফ স্পেস কম্প্যাক্ট টাইট ওপেন ডিল্যাক্স ডাবল তো এই কাজগুলো আমরা কিন্তু হোম মেনুতে অবস্থিত লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং থেকেও কাজগুলো করতে পারবো এটা আমাদের ইচ্ছামতো মতো আমরা কিন্তু দিয়ে কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো সেম কাজগুলো ওখানে দেখানো হয়েছে সো তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখো অবশ্যই আমাদের এই প্যারাগ্রাফ লাইন অ্যান্ড স্প্রেসিং এ ভিডিওটি দেখে নিবা তাহলে আশা করি তোমাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না তো আমরা যদি ডিজাইন মেনুতে যাই ডিজাইন মেনুতে আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্টস তো এখানে অনেকগুলো ইফেক্টস দেওয়া আছে তো আমরা যদি ইফেক্টগুলো ব্যবহার করি তাহলে আমাদের শেপটা কিন্তু এখান থেকে কী হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে এটা আমরা আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করব তো আমরা যদি কোনো কিছু চেঞ্জ করার পরে আমরা যদি সেটা সেট অ্যাজ ডিফল্টে ক্লিক দিই সেটা ডিফল্ট হিসাবে আমাদের এই জায়গায় কিন্তু সেটা থেকে যাবে সেই থিমটা আচ্ছা এরপরে আমরা দেখব ওয়াটারমার্ক তো ওয়াটারমার্ক হচ্ছে আমাদের কোনো টেক্সট এরিয়াতে যদি আমরা কোনো লেখা যেমন কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল ডন কপি এই ধরনের লেখাগুলোকে যদি আমরা অথবা যে কোনো পিকচারকে যদি আমরা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমরা কাস্টম ওয়াটার মার্কে যাবো কাস্টমার ওয়াটার মার্কে যাওয়ার পরে দেখো এখানে পিকচার ওয়াটার মার্ক করা যায় টেক্সট ওয়াটার মার্ক করা যায় আমি যদি পিকচার ওয়াটার মার্ক করতে চাই তাহলে সিলেক্টে পিকচারে যাবো যাওয়ার পরে আমরা আমাদের ডেস্কটপ থেকে কিন্তু বা আমাদের আমাদের হার্ড ড্রাইভ থেকে আমরা পিকচার নিয়ে কাজটা করতে পারি সাপোজ আমি এই পিকচারটা নিব নেওয়ার পর অ্যাপ্লাই করে দিলাম তা দেখো আমাদের এই পিকচারটি কিন্তু ওয়াটার মার্ক হিসেবে কিন্তু ডিলেট করে দিই আমাদের এই পিকচারটা কিন্তু এই ডকুমেন্টের ওয়াটারমার্ক হিসেবে কিন্তু সেট হয়ে গেছে এখন আমি চাচ্ছি একটা লেখাকে ওয়াটারমার্ক মার্ক করবো তো লেখাকে ওয়াটারমার্ক করার জন্য আবার আমরা কাস্টম ওয়াটারমার্কে মার্কে যাবো টেক্সট মার্ক নিব সাপোজ এখানে আমি লিখবো যে লেখাটাকে আমি ওয়াটারমার্ক করতে চাই উইন আর্ট অনলাইন স্কুল তো চাইলে এখান থেকে ফর্ম চেঞ্জ করে দিতে পারবো ইচ্ছা মতো তারপরে আরেকটা বিষয় রয়েছে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো সাপোজ আমি চাচ্ছি এটা রেড হবে আমি চাইলে এটাকে সাইজও চেঞ্জ করে দিতে পারবো তো বিষয়গুলো এখান থেকে অসংখ্য বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারি তো আমি যদি ওকে করে দিই তাহলে দেখো আমাদের কিন্তু উইন আর্থ অনলাইন স্কুল লেখাটা ওয়াটারমার্ক হিসাবে এখানে যুক্ত হয়েছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে ওয়াটারমার্কটাকে যদি আমি চাই যে আমি ডায়াগোনাল অথবা হরিজন্টালি নিব এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে আমি যদি এই পার্সেন্ট নেই হরিজন্টাল নেই তাহলে হরিজন্টালি আমার ওয়াটারমার্কটা শো করবে তো এর পরবর্তীতে আমরা দেখব পেস কালার তো আমরা যদি এই পেজটাকে কালার করতে চাই তাহলে এটা আমরা কিন্তু পেস্ট কালার থেকে অতি সহজেই আমরা এই পেজটাকে কালার করতে পারি তো তোমরা তারপর যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যাই তাহলে এখানে ক্লিক দিয়ে আমরা নো কালারে ক্লিক দিলে আমরা পেজটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাবো এখন আমরা যদি পেজে বর্ডার দিতে চাই অনেক সময় আমাদের পেজে বর্ডার দেওয়ার প্রয়োজন হয় তো আমরা সাধারণত পেজ বর্ডারে ক্লিক দিব দেওয়ার পরে এখানে নানে আমাদের সিলেক্ট আছে তাহলে দেখো এখানে কোনো কোনো বর্ডার নাই এখন আমি যদি বক্সে ক্লিক দিই তাহলে দেখো আমাদের কিন্তু বক্স আকারে বর্ডার শো করছে শ্যাডো ডি কাস্টম মতো আমরা কিন্তু বর্ডার দিতে পারি তো আবার এখান থেকে দেখা যাচ্ছে যে বর্ডারগুলোকে কোন শেপে হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে চুজ করে দিতে পারি অনুসরভাবে সেটাও এখান থেকে আমরা চুজ করে দিতে পারি এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়াটা এখন আমরা চাইলে কালারও কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারি সাপোজ আমি রেডটা নিলাম যাতে ডিপলি একটু দেখা যায় তো সাধারণত আমরা চাইলে বর্ডারের কালারও কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারি যে কোন কালারের বর্ডার আমরা নিতে চাচ্ছি তারপরে বর্ডার আমার যদি আমরা যদি চাই যে আমাদের বর্ডারটা কত লাইনগুলো কত সাইজের হবে উইথ কত হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারি আর আমরা যদি চাই যে না আমরা একটু ডেকোরেটিভ বা আরও কিছু বিশেষ ধরনের কিছু বর্ডার ইউজ করব তাহলে এখান থেকে এই যে আর্ট থেকে আমরা কিন্তু আমাদের টিউন করে নিচ্ছি অসংখ্য ডিজাইন দেওয়া আছে তো এগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের পেজের বর্ডারটা সহজেই করতে পারি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ফাইনালি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে